গাইস, তো তোমাদের সবাইকে স্বাগত একটা নতুন হরর গেমপ্লে ভিডিওতে। তো গাইস, আজকে আমরা খেলবো হচ্ছে স্লেন্ডারম্যানের গেম। তো বেসিক্যালি ভাই, এই গেম সম্বন্ধে আমার ভাই কোনো আইডিয়াই নেই। আমি জাস্ট স্ট্রিমে গিয়ে সার্চ করছিলাম যে ফ্রি গেম কি কি আছে, তখন আমার সামনে এটা উঠে আসে, আর ফ্রি গেম দেখে ভাই আমি ডাউনলোড করে খেলা শুরু করে দিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে আমাদের গেমপ্লেটা শুরু করা যাক। চলো ভাই। কিন্তু ভাই, তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে গাইস, তো দেখো আমরা আমাদের বাড়িতে চলে এসেছি, আর এখানকার ভাই গ্রাফিক্সটা চারিদিকে জানো চকচক করছে ভাই। তাই ফ্রি গেমের গ্রাফিক্স এরকম ভাবে আমি ভাবতে পারিনি। এখানে ভাই কার কলা পরে রয়েছে, তাও আবার বেকা। চলো ওইদিকে আমাদের তাকে লাভ নেই, এদিকে টর্চ রয়েছে। আর ভাই এটাকে আমার আগে তুলতে হবে, আমি জানি ভাই টর্চকে আমার আগে তুলতে হবে, কারণ ভাই এসব হরর গেমে এটা কি ভাই পিজ্জা টিজা নাকি, যাই হোক গরম রয়েছে পরে দেখা যাবে। যেটা বলছিলাম ভাই, হরর গেমে আমাদের টর্চ আগে তুলতে হবে, কারণ বাইরে এই যে জঙ্গল আমি জানতাম, এই জঙ্গলের জন্য আমাদের আগে টর্চ তুলতে হবে। ওকে, তো এবার আমাদের করতে কি হবে, পরে দেখাচ্ছে যে আটটা পেপারস আছে, সেই আটটা মনে হয় আমাদের কালেক্ট করতে হবে। কিন্তু কালেক্ট করব কি করে ভাই, টর্চের এইটুকু আলো দিয়ে আমি পুরো জঙ্গল খুঁজে বেড়াবো? ম্যাপ ট্যাপ নেই কোথাও? নেই। এটা আমাদের ঘর, আমরা কি এই ঘর থেকে বেরিয়েছি? বেরোলাম যখন এত দূরে কি করে আসলাম আমি? আমার তো মনে হচ্ছে ভাই এটা অন্য লোকের বাড়ি। হ্যাঁ নির্ঘাত ভাই, এটা অন্য কারো বাড়ি। আমাদের পেপার খুঁজতে হবে, কিন্তু পেপার আমাদের আছে কোথায় আমি তো সেটাই জানি না। আমি এই স্লেন্ডারম্যানটা কি জিনিস তাও আমি জানি না। স্লেন্ডারম্যান মনে হয় ভূত টাইপের কিছু। ও, একটা পেয়ে গেছি। পিস অফ পেপার ফাউন্ড ইনসাইড দ্য লক স্মল উডেন চেস্ট 1358। এটা কি কিছু আমাদের মনে রাখতে হবে মনে হয়? 1358 সবাই মনে রেখো, দরকারের টাইমে আমাকে অবশ্যই একটু জানিও। কার জানি আমি পায়ের শব্দ পাচ্ছি কেন, কেবে ভাই? হ্যালো কাকা, কে আপনি? দুপ করে কি ফেলছেন আপনি? ও ভাই, এ স্লেন্ডারম্যান তো চলে এসেছে ভাই। ভাই স্লেন্ডারম্যান কি করে আমি জানি না সঠিক। দেখে দেখে আমার সাইলেন্ট হিলের কথা মনে পড়ে যাচ্ছে, তাই আমি এখান থেকে কেটে পড়বো ভাই। রিস্ক আমি নেবো। একটা জোগাড় করা হয়ে গেছে, সাতটা পেপার জোগাড় করবো, জোগাড় করে আমি এখান থেকে ভাই পালিয়ে যাবো। রিস্ক আমি নেবো না ভাই, কারণ আমি প্রো ভাই, প্রোরা রিস্ক নেয় না ভাই, সবাইকে রিস্ক দেয়। কিন্তু এই যা জঙ্গল দেখছি ভাই, জঙ্গলে ভাই আমি রিস্কে পড়ে যাবো, আমি হারিয়ে না যাই এই জঙ্গলে। আমি কোথায় যাচ্ছি আমি তো তাও বুঝতে পারছি না, চারিদিকে অন্ধকার আর অন্ধকার। এদিকে আমার পিছনে আবার রয়েছে স্লেন্ডারম্যান। প্রথমে তো ভাই গেমটার খুবই প্রশংসা করছিলাম, কিন্তু এত প্রশংসা করতে গিয়ে আমি ভুলেই গেছি যে বাইরে এত বড় জঙ্গল রয়েছে। ও কাকা, আমাদের ওইখানেও চলে এসছে, চলে এসছে। পালাও ওইখান থেকে ভাই, পালাও ভাই। আমি কিছুই বুঝতে পারছি না এই জঙ্গলে আমি কি করছি, চারিদিকে এত গাছপালা, সবে মাত্র আমি একটা পেপার পেয়েছি, আর বাদ বাকি যে সাতটা কোথায় লুকিয়ে রয়েছে ভাই সেটাই আমি জানি না। আর এইদিকে আমাদের স্লেন্ডারম্যান তো আমার পিছনেই পড়ে রয়েছে, আমি তো হারিয়ে গেছি আমার মনে হচ্ছে। এখানে কোন দিকে যাবো ভাই, কম্পাসও নেই কাছে, ম্যাপ তো দূরের কথা, যে করা যায় এখানে ভাই? কেউ আছে? হ্যালো কেউ আছে? স্লেন্ডারম্যান এখনই আসবে ভাই, পোস্টপাস মেরে এখনই এসে আমার সামনে বলেছিলাম না ভাই। চলো এই রাস্তা আমরা নেবো না, এদিক দিয়ে আমরা কেটে পড়বো। পেপার কোথায় পাবো আমি সেটাই তো আমি বুঝতে পারছি না, কোনো হিন্টও নেই। এই তুই কি করবি রে আমার? এই দাঁড়া আমি আসছি, বারবার শুধু আমাকে ভয় দেখানো না। দাঁড়া, কি করবি তুই? এই কি ক্ষমতা, কি করলো ভাই আমাকে, কি করলো আমার? এই এই ডেথ স্ক্রিন মেরে দিল ভাই, আমি বুঝলামও না কি করলো। ওকে, আমরা আমাদের টর্চ উঠালাম আগে, এইবার ভাই পুরো প্রোদের মতো খেলবো, আগের বারের মতো একদম ভুল করবো না ভাই। তো এর চারিদিক দিয়ে আমি খুঁজতে খুঁজতে যাবো, সর্বপ্রথমে তো এটা খুঁজবো। এই টর্চ চালা, টর্চ চালা। হ্যাঁ আগে আমি দেখবো এটা আমাদের বাড়ি তো, দরজা খুললাম। হ্যাঁ এবার এই এই লক হয়ে গেছে ভাই, দরজা দরজা লক হয়ে গেছে, দরজা আর খুলছে না। এইখানে একটা পেপার আছে, সর্বপ্রথমে আমাদের এই পেপারটা দেখা যাক, নেওয়া যায় নাকি? কোথায় গেলো আমাদের পেপার? পেপার কি দাঁড়ায়, পেপার কি দাঁড়ায়, কোথায় জানি পেপার? 1358, এই যে আমাদের পেপার। আচ্ছা 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 আচ্ছা, এটা কি? কিছু তো একটা আছে এখানে। 1358 কালেক্ট করলাম। এবার ভাই প্রায় 10 মিনিটের বেশি হয়ে গেছে আমি জঙ্গলতে ঘোরাঘুরি করেছি, আমি এখনও একটাও পেপার পাইনি। আর অন্যদিকে অন্যদিকে স্লেন্ডারম্যান আমার পিছনেই পড়ে রয়েছে, কি যে করি আমি বুঝতেও পারছি না। এইদিকে এইটুখানি টর্চের ভাই এই ব্যাটারিও এখন শেষ হয়ে যাবে, হবে একটা পেপার পেয়েছি। ওইদিকে আমার যে ঘর কোথায় ছিল আমি সেটাও হারিয়ে ফেলেছি। স্লেন্ডারম্যানের কাছে আবার মারধর খেতে হবে আমার, বুঝতে পেরেছি আমি। মারধর খেয়ে আমি আবার আমার ঘরে যাব, ঘরে গিয়ে আবার ভাই আশেপাশে দেখবো খুঁজে কিছু পাওয়া যায় নাকি। কিচ্ছু নেই ভাই এইখানে, এই জঙ্গলে কিচ্ছু নেই, আমি শুধু ঘুরেই যাচ্ছি এরকম ভাবে, একটাও কিছু নেই, শুধু স্লেন্ডারম্যান রয়েছে আর আমি রয়েছি, তার মধ্যে থেকে আমি
মার খাবো। হ্যালো স্লেন্ডারম্যান, বাদ বাকি সাতটা পেপারস ভাই তুই দিয়ে দে আমাকে, আমি এখান থেকে কেটে পড়ি ভাই। তোর জমির পেপার তো চাইনি ভাই, জাস্ট নর্মাল কোন কাগজ রয়েছে সেটা দিয়ে দে ভাই, কেটে পড়বো আমি। কোথায় রে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস আমাকে? আমি টর্চ বন্ধ করে যাবো ভাই, টর্চ বন্ধ করে যাবো। এবার না ও আমাকে দেখতে পাবে না, আমি ওকে দেখতে পারবো, গিয়ে গাছে গুঁতো মেরবো। আমি গাছেও গুঁতো মারছে নাই, কি করছে আমি তাই। সরি ব্রো, সরি। এ ফিউ মিনিটস লেটার, একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরোনোর। আরে তুই এদিকে কেন আসলি? হ্যাঁ তোর পাশ দিয়ে যাবো আমি, কিন্তু আমি এদিকেই যাবো, যাবো আমি এইদিকেই, তোর পাশ দিয়েই যাবো আমি, এইদিকেই যাবো, ব্যাস কথা শেষ ভাই। আর কত দূর যাবো আমি? এই স্লেন্ডারম্যান, এই আয় আমার সামনে, আমাকে মেরে দে। ও ও ভাই 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 ভাই, একটা পেয়েছি, একটা কারখানা টাইপের কিছু পেয়েছি। না 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 না, এটা রেলগাড়ি, 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 ঝিকঝিক ঝিকঝিক ভাই। রেলগাড়ির নিচেটা কি? কিন্তু আমি রেলগাড়ি শুরু কোথা দিয়ে করবো, কোন দিক দিয়ে আমি শুরু করবো ভাই? রেলগাড়ি দাঁড়িয়ে রয়েছে ভাই, এতক্ষণ পরে আমার একটা আশার আলো দেখতে পাচ্ছি আমি। এই রেলের ট্র্যাকে আই থিঙ্ক কোনো কাগজ টাগজ থাকতে পারে, থাকলেও। ইউ ফিনিশ দ্য ডেমো? এ মজা চলছে নাকি বে? আটখানা পেপার কমপ্লিট করতে দিয়েছিল, আমি একটা কমপ্লিট করেছি, তাতে কি আছে? তো গাইস যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি জানি ভাই ভিডিওটা কিছুই ছিল না করার মতো, এখন আমি কি করবো ভাই, গেম তো আমি বানাইনি ভাই, আমি জাস্ট ফ্রি গেম লিখে সার্চ করেছিলাম, এটাই এসছে। যাই হোক গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কি করা যাবে। চলো দেখা হবে পরের ভিডিওতে।